নমস্কার বন্ধুরা, ফ্যাক্টস এক্সপ্লেইনড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। দেখুন, আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা টোটকা, তন্ত্রমন্ত্র, ধার্মিক ও জ্যোতিষ রিলেটেড বিভিন্ন তথ্য পেয়ে থাকেন। এগুলির মধ্যে আজকে আমি লাল শুকনো লঙ্কা ও জলের একটি সহজ উপায় আপনাদেরকে জানাবো, যা প্রয়োগের মাধ্যমে আপনারা যত বড়ই সমস্যা হোক না কেন তা থেকে অতি শীঘ্রই মুক্ত হতে পারবেন। দেখুন বন্ধুরা, অনেক সময় আপনারা নিজেরাই অনুভূতি করবেন কোনো কারণ ছাড়াই, অর্থাৎ বিনা কারণেই বাড়িতে হঠাৎ করে অশান্তি, মতবিরোধ ইত্যাদি পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। এছাড়াও অনেক সময় দেখবেন কোনো কারণ ছাড়াই মাথায় নানান রকম উল্টো পাল্টা চিন্তা এসে ভিড় করে মনে, ফলে ভীতির সৃষ্টি হয়। বা ধরুন গৃহে কোনো বয়স্ক সদস্য ও বাচ্চারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যায়, এই মতো অবস্থায় আপনারা নিজেরাই বুঝতে পারবেন না যে এমনটি কেন হচ্ছে, তথা আপনারা নিজেরাই অনুভূতি করবেন যে সময়টা অত্যন্ত খারাপ থেকে খারাপতরের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। দেখুন, এরকম সিচুয়েশন যদি আপনাদের জীবনে আসে, আপনারা যদি বুঝতে পারেন, সেক্ষেত্রে বুঝে নিতে হবে আপনাদের উপর কোনোরূপ নেগেটিভ শক্তি বা বাজে নজর দোষ পড়েছে, আর এই কারণেই এইরূপ সমস্যাগুলি আপনাদের জীবনে পরিলক্ষিত হচ্ছে। সুপ্রিয় দর্শকগণ, এই মতো অবস্থায় এমন কিছু ছোট ও সহজ সরল টোটকা বা উপায় রয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনারা এইসব সমস্যাগুলিকে কাটিয়ে জীবনে আনন্দ, উৎসাহ, হ্যাপিনেস ফিরিয়ে আনতে পারেন। দেখুন বন্ধুরা, এর আগেও আমি অনেক ভিডিওতে অত্যন্ত প্রভাবশালী নজরদোষ থেকে মুক্তি পাওয়ার উপায় বা আর্থিক সংকট থেকে কি করে আপনারা বেরিয়ে আসবেন এইসবের নানান রকম তথ্য প্রেরণ করেছি। কিন্তু এই লাল শুকনো লঙ্কা ও জলের যে প্রয়োগটির কথা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব, তা কিন্তু অত্যন্ত ফলপ্রদ ও প্রভাবশালী একটি উপায়। পার্টিকুলার এইরূপ নজর দোষ বা গৃহের নেগেটিভ শক্তির উপস্থিতি থেকে মুক্তি পেতে এই উপায়টি আপনাদের অবশ্যই করা উচিত, আশা করি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে। এছাড়াও শত্রুর হাত থেকে রক্ষা পেতে এই উপায়টি আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে। তবে এই টোটকা, তন্ত্রমন্ত্র এই সবেরই কিছু নিয়মনীতি রয়েছে, তার মধ্যে একটি নিয়ম অবশ্যই পালন করবেন, সেটা হলো নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে এইরূপ উপায় অবলম্বন করতে পারেন ঠিকই, কিন্তু কাউকে সমস্যায় ফেলে দেওয়া বা কারোর জীবন বিপন্ন করার জন্য এইসব উপায় কিন্তু একেবারেই করবেন না, নতুবা হিতে বিপরীত কিন্তু আপনারই হতে পারে। দেখুন, লাল লঙ্কার উপায়টি আপনারা কেমনভাবে করবেন সে সম্পর্কে একটু বিস্তারিতভাবে আলোচনা করে নেওয়া যাক। প্রথমে আপনাদেরকে চারটি লাল লঙ্কার বীজ সংগ্রহ করতে হবে এবং তামার যে কোনো ঘটে জলভর্তি করে নেবেন। তারপর লাল লঙ্কার যে বীজগুলি আপনারা বার করেছিলেন সেগুলি জলভর্তি ঘটে ফেলে দিবেন। এরপর সেই জলটি নিজের উপর এবং পরিবারের বাকি সদস্যদের উপর অল্প অল্প করে 7 বার ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনার বাড়ির মেন রাস্তায় জলটি ফেলে দিবেন। দেখবেন নজর দোষ থেকে আপনারা রেহাই পেয়েছেন, কারণ ক্রিয়াটি মূলত নজর দোষ থেকে মুক্তি প্রদান করে থাকে। তবে এই উপায়টি মঙ্গলবার দিন, শনিবার অথবা রবিবার দিন করতে হবে, তবেই এই প্রয়োগের সবচেয়ে বেশি কার্যকারী প্রভাব আপনারা পেয়ে থাকবেন। অন্যদিকে যদি কোনো কারণ ছাড়াই আপনার কর্মে অজানা শত্রু বা আপনার জানাচেনা কোনো ব্যক্তি বারংবার ব্যাঘাত ঘটায়, সেক্ষেত্রে চাল দিয়ে একটি টোটকা বা উপায় করতে পারেন। সুপ্রিয় বন্ধুরা, 40 থেকে 50টি চালের দানা নেবেন, 38টি সাবুদানা ও 68টি গোটা সর্ষে দানা নিয়ে নেবেন এবং সেটিকে আপনার গৃহের বাস্তুর মধ্যে একটি গর্ত খুঁড়ে সেখানে পুঁতে দিবেন এবং তার উপর লেবুর রস ফেলে দিবেন। তবে আপনি যে কাজে সফলতা চাইছেন
বা যে শত্রু আপনাকে বিরক্ত করছে তার নাম অবশ্যই কিন্তু কাজটি করার সময় নেবেন। দেখবেন আপনার জানা অজানা শত্রুর হাত থেকে ছুটকারা পেয়েছেন। তবে এই ক্রিয়াটি মঙ্গলবার দিন অথবা শনিবার দিন করবেন, দেখবেন চমৎকার উপকার পেয়েছেন। দেখুন যদি কোনো ব্যক্তি অকারণে আপনার পিছনে লাগে, আপনাকে অপমান করার চেষ্টা করে বা আপনার সফলতায় হিংসা করে, সেক্ষেত্রে এইসব সমস্যাগুলি থেকে মুক্ত হওয়ার কিছু সহজ সরল উপায় রয়েছে। তবে এই ক্রিয়াটি আপনাদেরকে বাথরুমে করতে হবে। দেখুন প্রতিদিনের নিত্যক্রিয়ার সময় যে জলটি আপনারা নিত্যক্রিয়ায় ব্যবহৃত করেন, সেই জলের মাধ্যমে যে ব্যক্তি আপনাকে অকারণে বিরক্ত করছে, আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করছে, তার নামটি লিখবেন এবং বাম পা দিয়ে তিনবার লেখাটির উপর ঠোকর দিয়ে দিবেন। এরপর আপনারা নিজেরাই দেখবেন আপনাদের এই সংক্রান্ত সমস্যাগুলি শেষ হয়ে গেছে। তবে একটি কথা মাথায় রাখবেন, নিজের স্বার্থ পূরণের জন্য কোনো অপর ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে এই ক্রিয়াটি করবেন না, নতুবা আপনারই ক্ষতি হয়ে যেতে পারে। সুপ্রিয় বন্ধুরা, এরপর আরও একটি ছোট্ট উপায়ের কথা আপনাদেরকে জানাবো। যদি আপনারা অনুভূতি করেন যে ঘরে আপনাদের কোনো অশুভ শক্তি রয়েছে বা ভূতপ্রেতের বাধা রয়েছে, সেক্ষেত্রে একটি কাজ করবেন, একটি কাচের পাত্রে জল নিয়ে নেবেন এবং 4 থেকে 5 চামচ লবণ তাতে ফেলে দিবেন। তারপর ওই কাচের পাত্রটিকে গৃহের সাউথ ওয়েস্ট কর্নার অর্থাৎ নৈঋত্য কোণে রেখে দিবেন। এর ফলে যে কোনো অশুভ শক্তি বা ভূত প্রেত ইত্যাদির হাত থেকে আপনারা নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন, অর্থাৎ এইরূপ সমস্যাগুলি থেকে সম্পূর্ণরূপে রিলিফ পেয়ে যাবেন। দেখুন আমার শ্রোতা বন্ধুরা, এই ছোটোখাটো ঘরোয়া উপায়গুলি করে আপনারা অবশ্যই বেনিফিট পাবেন এবং আপনাদের এই সমস্যাগুলি থেকে অতিসত্বর রেহাই মিলবে। সুতরাং এই টোটকাগুলির লাভ আপনাদের অবশ্যই নেওয়া উচিত। দেখুন আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আপনারা আমার এই ভিডিওগুলো দেখে সত্যি যদি উপকৃত হন, সমৃদ্ধ হন, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এইরূপ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার।